Hello friends, welcome to Abhi's blog. আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনাদেরকে বলে রাখি যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো কিংবা জায়গা দেখে আপনারা কিন্তু একটা মানে আভাস পাচ্ছেন। আপনাদেরকে আগে বলেছিলাম যে যারা কিনা 6 সেপ্টেম্বর আমার সাথে দেখা করতে চান তারা এই নায়াগ্রা ফলসে চলে আসবেন, তাদের জন্যই এই ভিডিওটা ছিল। এবং অনেকে দেখা করে আছেন, অনেকে আসছে, এবং ইন দ্য মিড টাইম আমি একটু সময় পেয়ে আছি আপনাদের জন্য লাইভে আসার চেষ্টা করা আছে। তো বলে রাখি পেছনের যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো সিএন টাওয়ার, আর এটা অবভিয়াসলি নায়াগ্রা ফলসে আছে আমেরিকা সাইড। আমি দেখাতে পাচ্ছি যে এই নদীটা পার হলে কিন্তু ক্যানাডা সাইড, যারা কিনা ক্যানাডা এবং আমেরিকার ব্যাপারে খুব বেশি অবসেসড, মানে হলো খুব বেশি ইনফরমেশন জানতে চান এবং খুব ভালোবাসেন অ্যাটলিস্ট ক্যানাডা কিংবা আমেরিকার বর্ডারটা দেখা খুব দরকার ছিল, তাদের জন্য বলে রাখি যে এক্স্যাক্টলি বর্ডারে আছে নদীটা দেখতে পাচ্ছেন। এই নদীটা হলো দুটো দেশকে আলাদা করে দিয়ে আছে, মানে হলো এক পাশে হলো আমেরিকা আর এক পাশে হলো ক্যানাডা, তাই তো। আর এখানে যে বেশ কিছু অ্যাট্রাকশন আছে তার ভিতরে বলে রাখি যে ফলসটা হলো খুব ইম্পর্টেন্ট, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতে এসে আছে এখানে ফলসটা। দূরে দেখতে পাচ্ছেন রেইনবো ব্রিজ, যে ব্রিজটা পার হলেই কানাডা আছে। এখানে কানাডাতে যেতে $6 খরচা হয়, আর ক্যানাডিয়ান যদি বলে রাখি তাহলে $6.5 মতো লাগে, এরা এরকম করা আছে, মানে টোল দিতে হয়, ঠিক আছে। দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা ফলস আছে, আর হলো এখানে রেইনবো ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি। বলে রাখি যে এই ফলসটা এখানে কিন্তু আমি এই মুহূর্তে গোটে আইল্যান্ডে আছি, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কখনো আমেরিকার সাইডে আসেন তাহলে দেখতে পারবেন যে ফলসগুলো আমেরিকার গায়ে, মানে ব্যাপারটা আমি এমনভাবে বলতে চাই আপনাদেরকে যে মনে করুন আপনি একটা ভালো জামা পরে আছেন, ঠিক আছে, সেই ভালো জামাটা আপনি যতটা ভালো নিজে দেখতে পারবেন অন্য মানুষ কিন্তু বেশি ভালো করে দেখতে পারবে। ব্যাপারটা কিন্তু এরকম যে ফলসটা মানে নায়াগ্রা ফলসটা আমেরিকার গায়ে, এর জন্য আমেরিকা থেকে ভালো দেখা যায় না, বলতে এটা দ্বিধাদ্বন্দ্ব নেই যে ক্যানাডা থেকে খুব ভালো দেখা যায়, ঠিক আছে। ক্যানাডার সাইডে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে যেহেতু ফলসগুলো আমেরিকার সাইডে, মানে হলো আমেরিকার গায়ে, এর জন্য ক্যানাডা থেকে যারা দেখতে পারবে তারা কিন্তু বেটার ভিউ পাবে। বোঝাচ্ছি, বোঝাতে পারছি কি বলছি। এখন বলে রাখি যে আপনাদের যে এক্স্যাক্ট ইনফরমেশন কিছু আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ক্যানাডার সাইডেও আছে আমেরিকার সাইডেও আছে, যারা কিনা ক্যানাডার সিটিজেন, তারা এই বর্ডার লাইনে এসে এই সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করেন। আর যারা কিনা আমেরিকার সাইডে আছেন আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু এই ফলস দেখা যাচ্ছে, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। Are you on the Canada side or America side? Tell me. America side, okay. And we can see the rainbow breeze? Yeah, yeah, I can see the rainbow breeze. Bye. Yeah. এই দেখুন খুব সুন্দর ফলসটা দেখা যাচ্ছে, নৈসর্গিক, মানে এত সুন্দর জায়গা কিন্তু দেখা যায় না, ঠিক আছে। আর ওই যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওটা হলো হোটেল শেরাটন, এই যে হোটেল মানে এই যে সিএন টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো কানাডার অবস্থিত, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মানে হলো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শিপ আছে, মানে হলো মানে বোট, এই বোটগুলো কিন্তু মেড অফ দ্য মিস্ট আছে, মানে হলো ঘুরে ঘুরে দেখায় যে কানাডার সাইডে কি আছে আমেরিকার সাইডে কি আছে, তাই তো। আর অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে নামছে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা দিয়ে, ওই যে ছোট ছোট যে ব্রিজের মতো, মানে বড় ব্রিজটা না, নিচে দেখবেন মানুষগুলো নামার চেষ্টা করছে পিঁপড়ের মতো, রাইট। আর এই যে বোটগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আসছে, এই বোটে করে কিন্তু কানাডা থেকে আমেরিকাতে যাচ্ছে না, এগুলো শুধু ট্যুরিজম পারপাসে, এরা আমেরিকার মানুষ আমেরিকাতেই থাকছে আর কানাডার মানুষ কানাডাতেই থাকছে। ওই পাশে যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে পিঁপড়ের মতো মানুষ আছে, মানে ওখানে অনেক মানুষ, অনেক গাড়ি, অনেক বাড়ি, বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, পিঁপড়ের মতো মানুষ আছে, হাঁটাচলা করছে ওপাশে ওরাও কিন্তু এরকম নায়াগ্রার যে সৌন্দর্য আছে এটা উপভোগ করার চেষ্টা করছে। আর বড় বড় হোটেল তো আছে, এম্বাসি স্যুটস, মেরিয়ট,
এগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন ধরনের মানে মানে অ্যাট্রাকশন যেগুলো ওই পারের মানুষগুলো ওপারে করবে যারা আমেরিকার মানুষগুলো আমেরিকাতে করবে তবে এই দুটো দেশের মধ্যে যে বর্ডারটা আছে এটা কিন্তু এই নদীটা দুই ভাগ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেইনবো রাইট রেইনবোর মতো দেখতে পাচ্ছেন মানে হলো রংধনু এটা কিন্তু খুব ভালো একটা নৈসর্গিক মানে একটা ব্যাপার এবং এই যে যে জায়গাটা আছি এই মুহূর্তে আমি ফলসটা দেখতে পাচ্ছি মানে হলো নায়াগ্রা ফলসটা দেখতে পাচ্ছি আর ওই পাশে হলো ব্রিজটা দেখতে পাচ্ছি আপনারা জানেন সবার প্রিয় অভিভাবক আপনাদেরকে বলেছিল যে আমি মানে এই সপ্তাহে এই নায়াগ্রা ফলসে ঘুরতে যাব আর আপনাদের যারা যারা দেখা করতে এসেছেন আমি অনেক মানুষের সাথে দেখা করা আছে অলরেডি অনেক মানুষের সাথে দেখা হয়েছে ফটো তোলা হয়েছে ওগুলো আপনাদের সাথে পরে পাবলিশ করব তবে খুব ভালো লাগছে এটা যে এরকম একটা ভালো জায়গাতে আসতে পেরেছি ওই যে শেরাটন হোটেল দেখা যাচ্ছে দূরে এই যে হোটেল শেরাটন আর এই জায়গাগুলো আর দেখুন যে ঠিক লন্ডন আয়ের মতো কিন্তু একটা মানে যে ব্যাপারটা মানে আমরা দেশে যেটাকে বলি নাগরদোলা রাইট নাগরদোলা বললে তো খুব ভুল হবে কারণ বিদেশে তো নাগরদোলা বলে না এগুলোকে বলে হলো উইল ঠিক আছে আর এই যে নায়াগ্রা ফলসের ফলসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর মানুষ আছে হাজারো মানুষ যারা কিনা আমেরিকা এবং ক্যানাডা এই দুটো দেশ খুব পছন্দ করেন তাদের জন্য বলি যে এরকম ফলস দেখার জন্য মানে নায়াগ্রা ফলসের কথা আমি না বলাটাই উচিত কারণ সবাই কিন্তু নায়াগ্রা ফলসের নাম ভালো করে জানে তাই কিনা এই যে দেখুন এখানে আরও দুটো ফলস আছে মানে হলো নায়াগ্রা ফলস আছে আর এখানে বড় বড় কিছু হোটেল আছে ওরা ভালো ভিউ দেখতে পাচ্ছে আমরা হয়তো অত ভালো দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু আমেরিকার গায়ে এই ফলসগুলো আছে তবে এখানে কিন্তু ফলস দেখার জন্য নায়াগ্রা ফলস দেখার জন্য অনেক মানুষ এসে জমা হয়েছে খুবই ভালো দৃশ্য এখানে যদি একটু কাছাকাছি নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে প্রতিনিয়ত কেমন মাত্রায় মানে ওয়াটারগুলো এখানে ফল করছে মানে অনেক বেশি অনেক বলে লাভ নেই কিন্তু আমি আর একটু কাছে থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে ওয়াটারগুলো পড়ছে আর একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন জন্য মানুষের ভিড় তো আছেই হাজারো লোক মানে মানুষজনের কোনো শেষ নেই যে কোনো ধরনের রেসের মানুষ মানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি আবার সারা পৃথিবীর অনেক মানুষ এসেছে এখানে তবে ওই ক্যানাডার সাইডেও কিন্তু অনেক মানুষ আছে ওখানে যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম পিঁপড়ের মতো মানুষ আছে দেখুন হাজার হাজার ওখানে কিন্তু পিঁপড়ের মতো মানুষ আছে আর এই যে ফলসটা দেখুন কীভাবে করে পানি পড়ছে রাইট ওয়াটার ইজ ফলিং ডাউন কন্টিনিউয়াসলি আর এখানে হলো যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর আশা করছি আজকের ব্লগের মধ্যে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন যারা অলরেডি গত তিন দিন ধরে আমার সাথে দেখা করতে এসেছিলেন নায়াগ্রা ফলস নিউ ইয়র্ক লাইক বাফেলোতে তাদের সাথে তো দেখা হয়ে আছে বেশ কিছু মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছি মানে সকালে একজনের বাড়িতে দুপুরে একজনের বাড়িতে রাত্রে আবার ডিনারে যেতে বলেছে এভাবে করে প্রত্যেকটা দিন খুব ভালো কাটছে মানে আপনাদের ভালোবাসা পেয়ে এবং বেশ কিছু বন্ধুবান্ধব কিন্তু আছে এই সিটিতে আমি বলতে পারি যে নায়াগ্রা ফলস বাফেলো যে বাফেলো সিটি যেটা নিউ ইয়র্ক ইট ইজ মাই সেকেন্ড হোম মানে বলতে কোনো দ্বিধা নেই কারণ প্রচুর মানুষকে চিনি এবং প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে এবং সাথে আছি সবার সাথে এই যে এখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যে আমেরিকা এবং ক্যানাডা দুটো দেশেরই একটু জুম করে দেখাতে পারলাম না আর তবে আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে আপনারা এক্স্যাক্টলি সচক্ষে দেখতে পাচ্ছেন যে অভিভাবক কত এনজয় করা আছে এই ক্যানাডা সাইডের ভিডিও তো দেখালাম আমেরিকা সাইডের ভিডিও তো দেখালাম এই যে এখানে একটা অবজারভেটরি করা আছে ডেক আছে এখানে জুম করলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো দেখতে এই যে এখানে একটা ব্রিজের সাইডে ছোট্ট করে কিন্তু একটা অবজারভেটরি ডেক আছে এটা আমেরিকা সাইডে পড়ছে আর প্রচুর মানুষ বলছিলাম
আশা করছি খুব এনজয় করতে পেরেছেন। এই জায়গাগুলো কিন্তু খুব হ্যাপেনিং, খুবই ভালো লাগছে আমি এসে। আর প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকুন। আপনারা যেহেতু ক্যানাডা এবং আমেরিকা দুটো দেশেরই ইনফরমেশন খুবই ভালো জানতে চান, মানে আমেরিকা এবং কানাডাতে আসতে চান, অবশ্যই আমার ব্লগটা সাবস্ক্রাইব করে রাখবেন। একেবারে আমেরিকা থেকে আমি যেহেতু প্রত্যেক দিন ব্লগগুলো বানিয়ে থাকি আপনাদেরকে একটু হেল্প করার জন্য, ভালো হবে, আপনাদের সবার ভালো হবে। যখন আমেরিকাতে আসবেন কোনো না কোনো সিটিতে আপনাদের সাথে দেখা হবে এবং প্রচুর মানুষের সাথে গত এক সপ্তাহে আমি দেখা করেছি, এবং আপনাদের সাথেও যখন আমেরিকাতে আসবেন দেখা হবে। আশা করছি সাথেই থাকবেন প্রতিনিয়ত ব্লগগুলো দেখে এবং ভালোবাসা দিতেই থাকবেন। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।